আজকে শুক্রবার, ছুটির দিন। অবশ্য এখানে আপনি যে কোনো দিনই আসতে পারেন, খুব খারাপ লাগবে না। তবে আমার মনে হয় যে ঢাকায় থেকে যদি একটু কোলাহল শূন্য জায়গা পেতে চান, এই জায়গার কোনো বিকল্প খুব একটা আছে বলে আমার মনে হচ্ছে না। তো এখন যেখানে ঢুকবো সেটা হচ্ছে রেস কোর্স, একসময় নাম ছিল রেস কোর্স, এখন নাম হয়েছে এটা সৌহার্দী উদ্যান। নিজেদের পরিচিত পুরাতন জায়গা হাঁটতে কার না ভালো লাগে, আমার তো ভালোই লাগছে, তার কারণ আমার এটা অতি প্রাচীন এবং পুরাতন জায়গা। এই ইউনিভার্সিটি থেকে অনেকেই পাশ করে বেরিয়েছে, বড় বড় লোক। যেখানে যাচ্ছি এটা এখন সৌহার্দী উদ্যান বলা হয়, একসময়কার নাম ছিল রেস কোর্স, এখনও অনেকে রেস কোর্স নামেই চেনে। তো এটাকে এখন নাম করানো হয়েছে সৌহার্দী উদ্যান। যদি কখনো মন চায় চলে এসেন বেড়াতে, যে কোনো ছুটির দিনে আপনি এখানে এসে বেরিয়েন, কোলাহল থেকে মুক্ত থাকতে চাইলে আমার মনে হয় এই জায়গাটা খুব খারাপ না। বাহ, চমৎকার, শুধু শুধু মারামারি, শুধু শুধু মারামারি, গুড। মারামারি করছে না, ওরা প্র্যাকটিস করছে। অবশ্য ওখানে যারা করছে এরা কিন্তু প্র্যাকটিস করছে, মোটেই মারামারি করছে না। আজকে শুক্রবার, ছুটির দিন। অবশ্য এখানে আপনি যে কোনো দিনই আসতে পারেন, খুব খারাপ লাগবে না। তবে আমার মনে হয় যে ঢাকায় থেকে যদি একটু কোলাহল শূন্য জায়গা পেতে চান, এই জায়গার কোনো বিকল্প খুব একটা আছে বলে আমার মনে হচ্ছে না। চলে এসেন ঢাকার পুরানো রেস কোর্স বা সৌহার্দী উদ্যানে, আমার মনে হয় আপনারও ভালো লাগবে। কেমন লাগছে একটু কমেন্টস করে জানিয়েন। এই ধরনের মানে বেড়াবার জায়গা আপনাদের জন্য আরও খুঁজে বের করার চেষ্টা করব। বড় ভাই, এটা কিসের মেশিন? হ্যাঁ, ও আপনি এটা ওজন, হাইট আর শক্তি। আপনার নাম কি? রেগে গেলেন নাকি, রাগ করেছেন? রাগ করেননি তো? না না না। কি নাম বললেন? হুমায়ুন কবির নয়। হুমায়ুন কবির নয়, এই মেশিন তো আপনার? আমারই, আমার বড় ভাই। বড় ভাই, যাই হোক, আপনাদেরই তো। ওজন 5 টাকা মাপছেন, কেমন এখানে মাপা হয়? এই তো প্রতিদিন 700-800 700-800 হয়। শুক্রবার দিন হয়তো। আমি কি একটু মাপবো ওজন? অবশ্যই মাপবো। আমি একটু ওজন মেপে দেখি আমার কত। আমার ওজন দেখছি কত হয়। এই যে ওজন মাপার মেশিন, আমার এই বড় ভাই ওজন মাপার মেশিনে আমাকে তুলে দিয়েছে, এখন আমি ওজন মাপতেছি। আমার ওজন 80 কেজি ওজন নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ওরে বাবারে, হাইট কত? আমার হাইট মাপা হচ্ছে 1-2-3-4, ওটা ছেড়ে দিছি 4 ফুট 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 1 ইঞ্চি ছেড়ে। তাহলে আমি সেনাবাহিনী মাপে ছিলাম তো, আপনার ওজন মাপলাম, পয়সা দিতে হবে ভাই? না বড় ভাই, আমাকে মাপ টাপ করে দেওয়া যায় না। আপনি দেখেন এত কষ্ট করে ওজন মেপেছেন, আমি আমার এই এত বড় দেহটা নিয়ে উঠছি, এখন যদি আপনি পয়সা চান তাহলে কেমন করে হবে? আমি তো পয়সার জন্যই আসছি। উনি পয়সার জন্যই আসছে, তাহলে তো ওনাকে পয়সা দিতেই হয়। তো ঠিক আছে বড় ভাই, এখানে ওজন মাপলাম, ভালোই লাগলো, পয়সা দেবো না বলেছিলাম। বড় ভাই মানে মুখে কিছু বলেনি, মনে মনে ভাবছে পয়সা হয়তো নাও দিতে পারে, ওনাকে পয়সাটা দেওয়া উচিত। আজকে এই পর্যন্ত থাকুন, পরবর্তী ব্লগের জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি, আমার সঙ্গেই থাকুন।